বিশ্বজুড়ে বিভ্রাট হোয়াটসঅ্যাপ পরিষেবায় কাজ করছে না ফেসবুক এবং ইনস্টাগ্রামও। ঠিক কি ঘটেছে সেটাই আপনাদের আজকে জানাবো। বিশ্বজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবায়, আর হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখা যাচ্ছে এই একই সমস্যা। এই দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে। সোমবার রাত 9টা নাগাদ এই বিপত্তি শুরু হয় বলে এটাই অভিযোগ। এর জন্য যারা যারা ব্যবহার করছেন এই অ্যাপগুলি তারা সবাই বিপত্তিতে পড়েন। ফেসবুকে মালিকানাধীন এই অ্যাপগুলিতে একই পরিকাঠামো ব্যবহার করা হয়। সোমবার রাতে তিনটি অ্যাপেই বিভ্রাট শুরু হতেই ফেসবুকে একটি বার্তা দেখা যায়, আর তাতে লেখা আছে, দুঃখিত, কোনো কিছুতে বিভ্রাট ঘটেছে, যত দ্রুত সম্ভব এই ত্রুটি দূর করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই পরিষেবা বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করছেন হোয়াটসঅ্যাপ পরিষেবাও, আর তারা টুইটারে লিখেছেন, এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা গিয়েছে সে বিষয়ে আমরা অবগত, তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। তারা এও বলেছেন, এই বিষয় নিয়ে যত সম্ভব তাড়াতাড়ি এর আপডেট দেওয়া হবে। সোমবার রাতে একের পর এক অ্যাপের পরিষেবা বন্ধ হতেই টুইটারে তাদের ক্ষোভ উগড়ে দেন অগণিত ব্যবহারকারীরা। ওয়েব পরিষেবার গতিবিধি সম্পর্কিত খবরাখবর পরিষেবনকারী একটি ওয়েবসাইট downdetector.com জানিয়েছে, শুধুমাত্র তাদের পোর্টালেই 20,000 ব্যবহারকারী ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেছেন। তবে এখন অবধি কিছু জানা যায়নি ঠিক কবে সমস্ত অ্যাপ পরিষেবা ঠিকঠাক চলবে, তবে যত সম্ভব জানা গেলে আমি অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।